গ্রামে ঘরে যে সব তার গুলো পাওয়া যায় সেগুলো এখান থেকে নিয়ে গেলে আপনি সেল করতে পারবেন, তাই তো? হ্যালো দর্শক বিন্দু, আপনি দেখছেন আমি এসেছি কলকাতার চাঁদনি চক মার্কেটে, ইলেকট্রিক মার্কেটে, যেখানে মানে মেনলি আপনার ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের জিনিস সরঞ্জাম পাওয়া যায়। এখানে যার র্যাশ, বিশেষ করে এই কালী পূজা বা দীপাবলির জন্য ইলেকট্রিক আপনার এলইডি বাল্ব বা তার বা ইত্যাদি ইত্যাদি বিক্রি হয় এখানে প্রচুর পরিমাণে। আমি আজকে বিশেষ একটা দোকানের সন্ধানে এসেছি, যে দোকানে শুনেছি কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গে নাকি সবথেকে সেরা এবং সবথেকে সস্তায় কেজি দরে ইলেকট্রিকের তার পাওয়া যায়। সাংঘাতিক ব্যাপারে আমার মনে হয় না যে এরা কথা বলার সুযোগ দেবে, তো তবু ট্রাই করি ততক্ষণ, এবং আশেপাশের এবং ওনাদের ক্লায়েন্টের সঙ্গে ডিল বা কীরকম ওনাদের বেচা কেনা হয়, কীভাবে মানুষের সঙ্গে সার্ভিস দেয়, এটা একটু দূর থেকেই লক্ষ্য করি বা খেয়াল করি, যেন আপনাদের পাবলিকেরও রিয়াকশানটা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিকার দোকানে ভালো সেল আছে বা ভালো স্টক আছে। তো যদিও আমি শুনেছি এই দোকানে নাকি পশ্চিমবঙ্গের একমাত্র দোকান যেখানে আপনি হোলসেল রিটেল দুটোই করতে পারবেন, এবং গোটা ভারতবর্ষ জুড়ে, যেমন ধরেন আমাদের রয়েছে আশেপাশে পশ্চিমবঙ্গ তো রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, আপনার এদিকে ওড়িশা, তারপর আসাম, গুয়াহাটি ইত্যাদি শহর থেকে এসে হোলসেলে মাল নিয়ে যায়, এবং এদের নিজস্ব ফ্যাক্টরিও আছে। ঠিক আছে, এদের নিজস্ব ফ্যাক্টরি আছে, এরা নন আইএসআই ব্র্যান্ডের তার তৈরি করেন। আর সবথেকে বড়ো কথা হচ্ছে কেজি দরে পাওয়া যায়, প্রায় আপনার 200-250 টাকা কিলো হিসেবে আপনার তার রয়েছে এবং মিটার গেজে তো রয়েছে। আচ্ছা, এটা আপনার ব্র্যান্ড? হ্যাঁ, এটা আমার ব্র্যান্ড, স্প্যাডার আছে। আচ্ছা, এই 0.5 আছে, 0.5 আছে, 1-4 পর্যন্ত বাল পাবেন। আচ্ছা, 4 পর্যন্ত, 6 নেই 6। আচ্ছা, সব থেকে সস্তা তার শুনলাম নাকি কেজিতে নাকি আপনারা তার বিক্রি করেন? কেজিতেই সব বলেছি না, 320 টাকা কেজি আছে। আচ্ছা, 320 টাকা কেজি, 390 টাকা, 550 টাকা কেজি। আচ্ছা, বিভিন্ন রকম আছে, 250 টাকা কেজিও আছে। 250 টাকা কেজি কোনটা? 250 টাকা। আচ্ছা, এগুলো এগুলো কি কোনো ব্র্যান্ডিং না? নর্মাল, এটা নর্মালি বানায় উইদাউট আইএসআই বাইন্ডিং, তাই তো? আইএসআই, আইএসআই মানে আপনার এগুলো কি কি পারপাসে ব্যবহার করা যেতে পারে? এটা টেম্পোরারি কাজ না, যা করে এমনি যা লুজ বিক্রি করে ওখানে ভালো হবে, লুজ বিক্রি করে, কোনো মেলা টেলা হলো করে ওটা করে আজব দোকানদার লোক ম্যাক্সিমাম নিয়ে যাবে বাড়িতে বিক্রি করে, মানে গ্রামে ঘরে যে সব তারগুলো পাওয়া যায় সেগুলো এখান থেকে নিয়ে গেলে আপনি সেল করতে পারবেন, তাই তো? আর এটা দেখুন, এটা 1 mm লোকাল আছে, 50 গঞ্জে আছে। আচ্ছা, আছে 190 টাকা। আচ্ছা, 1 mm? হ্যাঁ, 1 mm। এইরকম আছে, 1.5 mm আছে। আচ্ছা, 350 টাকা। অনেক ভ্যারাইটি আছে, এটা 1.5, এটা 1 mm ফ্লেক্সিবল আছে, এটা আচ্ছা, এইটা এটাও 80 গজে মাল আছে। আচ্ছা, এইরকম আছে, 1.5 mm ফ্লেক্সিবল আছে। আচ্ছা, এরকম 0.75, 10-36, 23-36, বিভিন্ন। আপনার এখান থেকে নিয়ে গেলে ব্যবসা করে মানে ইনকাম মোটামুটি মিনিমাম কত টাকার প্রোডাক্ট নিতে হবে আপনাকে? মিনিমাম 5,000 ডিসকাউন্ট, 5,000। আর যার দোকানদার আমার থেকে নেবেন যে বেশি মালে, ওর থেকে ডিসকাউন্ট, মানে আমার চ্যানেলে যদি নাম করে কেউ আসে তাহলে 5% অন্তর্গত ডিসকাউন্ট পাবে, তো আরও ডিসকাউন্ট হবে, আরও ডিসকাউন্ট পাবে। কত পার্সেন্ট ম্যাক্সিমাম বলে দিন? ওই 5% যা এখন যা রেট চলছে। আচ্ছা আচ্ছা, রেটের কি ফ্লাকচুয়েশন হয়? পার দিন রেট উপর নিচে হবে। আচ্ছা, আজকে কপার রেট যাচ্ছে 900 টাকা, কালকে কপার রেট 850 টাকা হবে, ওই রকম রেট কমে যাবে, বাড়বে তো ওই রকম রেট বাড়বে। আচ্ছা, 14 রেট উপর নিচে হবে। আচ্ছা, আপনার আপনার এই প্রোডাক্ট কোথায় কোথায় যায় আমাদের ভারতবর্ষের?
আমার ভারতবর্ষে শুধু যাই বেঙ্গলে যায় ত্রিপুরা আসাম যায় উড়িষ্যা উড়িষ্যা বিহার পাটনা ঝাড়খণ্ড এইসবই যায়। হ্যাঁ তো আমাদের এরিয়ার মধ্যে যেগুলো পড়ছে আর কি আসাম উড়িষ্যা আসামও নিশ্চয়ই যায় আসাম যায় হ্যাঁ গুয়াহাটি যায় হ্যাঁ কলকাতার মার্কেটের উপর ডিপেন্ড করে আমাদের অনেক স্টেট আশেপাশে রয়েছে। আচ্ছা আপনার এই প্রতিষ্ঠানটা কত বছরের? এটা আমাদের তারে আমাদের 8 বছর আছে। আচ্ছা ইলেকট্রিক আমাদের 35-40 বছর ইলেকট্রিকের তার ইলেকট্রিকের ব্যবসাটা আপনার 35-40 বছর কিন্তু 8 বছর ধরে এই ব্যবসাটা করছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনার কাছে এখানে এলে পরে আপনি কেজি দরেও পাওয়া যাবে আপনার মিটার গজেও পাওয়া যাবে এবং রিটেলেও হোলসেলে দুটোই করা যাবে মানে 500 টাকারও মাল পাওয়া যাবে 5,000 টাকারও মাল পাওয়া যাবে বা 50,000 2,00,000 টাকার 5,00,000 টাকা সবসময় স্টকে থাকে যত আপনার মাল লাগবে। যা স্পেশাল অর্ডার দিবেন ও যেন স্পেশাল অর্ডার দিতে মিনিমাম 10 দিন সময় লাগবে। আচ্ছা 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 আরেকটা কেবেল হয় যেগুলো আপনার অনেক সময় জেনারেটর ফ্যানটার কানেকশনের জন্য ওই 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 তারটা কোনটা এগুলো ওই তারটা এই মাল আছে এই কেবেল আছে এটা মেন লাইনের জন্য এটা কত দাম আছে? এটা আপনি আছে 380 টাকা 390 টাকা 380 টাকা। এটা কত গজের আছে? এটা আছে 50 গজের 50 গজের 380 টাকা। আচ্ছা এগুলো ব্র্যান্ডিং যদি নিতে হয় মোটামুটি কত দাম? ব্র্যান্ডেড অনেক দাম হয়ে যাবে 1600-1700 টাকা। তাহলে আপনি 1/3 আপনি তার থেকেও কম পেয়ে যাচ্ছেন। ওটা আলাদা জিনিস আছে আলাদা জিনিস হ্যাঁ আছে আমার পাশে। আচ্ছা ওটা আলাদা জিনিস আছে এটা আলাদা জিনিস আছে। আচ্ছা এটা নর্মাল আছে তো ব্র্যান্ডেড ওটা আইএসআই হ্যাঁ না এটা তো আইএসআই জন্য আমাদের লোকাল মার্কেটের জন্য খুব ভালো আর লোকাল মার্কেটের জন্য ভালো হ্যাঁ কারণ এগুলো তো মেলা খেলা টেম্পোরারি কোনো অনুষ্ঠান হলে পরে ওয়েস্টেজ করে তো লাভ নেই এগুলো তার তো একবার হয়ে গেলে নষ্ট হয়ে যায় তাই না। আচ্ছা ইলেকট্রিকের তারটাই আপনারা মেনলি ফেমাস আছেন এখানে তাই না? আমরা দেখলাম তো অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক লোকের সঙ্গে কথা বলতে দেখলাম অনেক সেল হলো সব বাইরে থেকেই ম্যাক্সিমাম লোক আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা অনেক ভালো লাগলো। আচ্ছা আপনাদের একটা ভিজিটিং কার্ড যদি থাকে তো দিন। ঠিক আছে আমি একটা ফটো করে নিই। ঠিক আছে দাদা অশেষ ধন্যবাদ। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যদি আপনার কাছে আসে এই চ্যানেলের নাম করে তো আপনি অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট দেবেন তাই তো? ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।